রাজশাহীর বাঘা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের মাসিক যৌথ সভা ওই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল 3:30 সময় উপজেলার পারশাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এই মাসিক যৌথ সভা ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডক্টর আলফাজ হোসেন, প্রকল্প পরিচালক সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির তৃতীয় পর্যায়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট লাইবুদ্দিন লাভলু, উপজেলা চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা ও মণিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ম্যানেজার ও অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাকিম উদ্দিন, পারশাওতা বিনোদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড। সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুল মকিম, সহকারী প্রকল্প পরিচালক সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি তৃতীয় পর্যায়, বাঘা রাজশাহী। পারশাওতা বিনোদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসাহাক আলী। উক্ত প্রকল্প বাস্তবায়নে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় একযোগে কাজ করে যাচ্ছেন। তো সেই লক্ষ্যেই আমাদের বাঘা উপজেলায় যে কর্মসূচিটি নিয়ে হয়েছে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি, এটি একটু ভিন্ন কনসেপ্ট। আমি সে একটা মিটিং এর আয়োজন করবে যেখানে অন্যান্য সমিতিগুলো আসবে, এসে তাদের নলেজ মানে তাদের কাজগুলো, তো তোমরা কীভাবে সমিতি চালাচ্ছ, তোমরা কী করছো, তোমাদের কী সমস্যা হচ্ছে, আমরা তো এটা পারছি না, আমরা এটা কীভাবে এই সমস্যাগুলো দূর করব, এই জিনিসগুলো যখন নিজেদের মধ্যে এইরকম একটি আলোচনা বা এইরকম একটি কর্মসূচি বা এইরকম একটি ট্রেনিং যখন হবে, তখন কিন্তু নিজেদের আলাপ আলোচনার মধ্যে যে আমাদের যে মানে সমস্যাগুলো বেরিয়ে আসবে। এটি গ্রামের উন্নয়ন গল্পে মানুষের কথা চিন্তা করে সরকারের যে চিন্তাভাবনা তার সুফল ঘরে ঘরে পৌঁছে যাওয়ার জন্যে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে সকলের যে অংশগ্রহণ সেটি নিশ্চিত করার পক্ষে বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এখানে উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি হিসেবে আমরা অভিবাদন জানাই। আমাদের মাদ্রাস সদর যে আমাদের যে উপজেলাটা এটা পুরনো, তো আপনাদের কাছে এই সমিতিটা যেহেতু নতুন, আমি সমিতির সম্বন্ধে হালকা কিছু আপনাদের ধারণা দেবো। যেহেতু আমাদের এ সময় অনেক অতিবাহিত হয়েছে, আমরা দেরিতে এসেছি, এজন্য আমি অত্যন্ত দুঃখিত।